রাখাইনে একদিনে হাজার হাজার রোহিঙ্গা হত্যা ধর্ষণের পরও বলা হচ্ছে না গণহত্যা, প্রয়োজন আনুষ্ঠানিক ঘোষণা। 742 জন মানুষ তো মারি ফেলাইলে মানে এখন মরতোন গুলি গুলি তো দৌড়িও রে। বাইরে যদি লোক দেখে ওখানে ভিতরে ঢুকায় দরজাটা লক করে ওখানে আগুন ধরা দিয়ে জুলে জ্বালিয়ে দিছে। যা দেখি গণহত্যার যেই ধরনের উপসর্গগুলি ওখানে প্রয়োজন সবগুলো ওখানে সংগঠিত হয়েছে। রোহিঙ্গা নির্মূলে ধর্ষণকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে বলছে জাতিসংঘ, প্রতিবেদন চাইলো মিয়ানমারের কাছে। Essentially it's rape, sexual violence and which amounts to torture. পোপ ফ্রান্সিস রোহিঙ্গা শব্দটি এড়িয়ে যাওয়ায় আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপক সমালোচনা। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছে আমি সঞ্জনা চৌধুরী এবং আমি ফয়সাল মোর্শেদ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। কাল বহুল প্রত্যাশিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। কম খরচে উৎপাদনে রেকর্ড গড়ার প্রত্যাশা। ক্রসফায়ারের নামে দুইজনকে গুলি করার অভিযোগ ফেনী সোনাগাজী মডেল থানার ওসির বিরুদ্ধে। গুলিবিদ্ধ দুজন চট্টগ্রাম মেডিকেলে ভর্তি। ঘন কুয়াশায় টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড়ে যানবাহনের ধীরগতি, 4 ঘণ্টা টোল আদায় বন্ধ। শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট চলাচল ব্যাহত। স্থায়ী ঠিকানা ও জন্ম সনদ না থাকায় জাতীয় পরিচয়পত্র পাচ্ছেন না রাজধানীর বস্তিবাসী, বঞ্চিত হচ্ছে নাগরিক অধিকার থেকে নীতিমালা প্রণয়নের তাগিদ। এবং সবচেয়ে দীর্ঘ পাল্লার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া। পুরো বিশ্বের জন্য হুমকি, প্রতিক্রিয়া যুক্তরাষ্ট্রের। রাখাইনের রাশেদং গ্রামে একদিনে হত্যা করা হয়েছে হাজার হাজার রোহিঙ্গাকে, পুরুষশূন্য করে ফেলা হয়েছে এক একটি গ্রাম। নারীদের ধর্ষণ, মায়ের কাছ থেকে শিশুকে নিয়ে হত্যা, ঘরবাড়ি জ্বালিয়ে নিশ্চিহ্ন করে দেয়া, এসবই দৃশ্যমান। গণহত্যার সব চিহ্ন থাকা সত্ত্বেও কেন এটিকে গণহত্যা বলা হচ্ছে না, আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে প্রশ্ন বিশেষজ্ঞদের। ওমর ফারুকের ক্যামেরায় কক্সবাজারের উখিয়া থেকে সেলিয়া সুলতানা রিপোর্ট। ভাই, আমার কথা শুনুনি। বিশ্বের মানুষের কাছে মায়ের হত্যার বিচার চেয়ে গান বাঁধে 10 বছরের কাসিম। হাজার হাজার মারি ফেলে রোহিঙ্গা জাতি রে। দুর্দশার কথা বলতে গিয়ে কান্নায় ডুকরে ওঠেন ষাটোর্ধ্ব সৈয়দা, কিন্তু চোখের পানি গাল গড়িয়ে পড়ার আগেই তা এখন চোখেই মুছে নেন। মোহাম্মদ কাসিম বা সৈয়দা খাতুনি নয়, রোহিঙ্গা ক্যাম্পের প্রতিটি পরিবারের প্রতিটি মানুষ যেন হত্যাযজ্ঞ এবং নির্যাতনের এক একটি সাক্ষী। তারা বলছেন, যেখানে পরিকল্পিতভাবে একটি সম্প্রদায়কে নিশ্চিহ্ন করে দেওয়ার চেষ্টা করা হয়েছে, নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়েছে, অসংখ্য মানুষকে হত্যা করা হয়েছে, সেটি এখনো কেন আসলে জাতিগত নিধন, সেটি এখনো কেন গণহত্যা নয়? না না, কেউ নয়, আমি একদম সরি, একলা একদম। আর বেলা যখন মারি যায় আর তো হওয়ান 742 জন মানুষ তো মারি ফেলাইলে মানে এখন মরতোন গুলি গুলি তো দৌড়িও রে। সবারে বহগারাইয়া গুল গড়ি বহগারাইয়া কেদালে নদীর কিনারে লই যায় সবারে গুলি কেরিলে হাড়া ফুরা দিয়া নির্যাতন। সকাল জঙ্গলে সবাই ব্যায়াম মারা। আমার বড় ভাই একটা মারা গেছে, আব্বু মারি ফেলছে, খাটি ফিরছে এখানে। বাইরে যদি লোক দেখে ওখানে ভিতরে ঢুকায় দরজাটা লক করে ওখানে আগুন ধরা দিয়ে জুলে জ্বালিয়ে দিয়ে ফেলে। 1948 সালে জাতিসংঘ সাধারণ পরিষদের রেজুলেশনের সংজ্ঞায় বলা হয়, গণহত্যা হলো কোনো জাতি বা ধর্মীয় সম্প্রদায় বা নৃগোষ্ঠীকে আংশিক বা পুরোপুরি নিশ্চিহ্ন করার প্রয়াস, যেখানে সে জাতিকে নির্মূল করতে হত্যা, শারীরিক মানসিক ক্ষতি সাধন, এমন কোনো ব্যবস্থা নেয়া যা জীবনযাপনে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এবং সে গোষ্ঠী বা জাতির শিশুদের অন্যত্র নিয়ে জন্ম পরিচয় ও জাতিগত পরিচয় মুছে ফেলার চেষ্টাকে গণহত্যা বলা হয়। যা দেখি গণহত্যার যেই ধরনের উপসর্গগুলি প্রয়োজন সবগুলো ওখানে সংগঠিত হয়েছে। আন্তর্জাতিক বিশ্লেষকরাও বলছেন, মিয়ানমারে যে জাতিগত নিধন তার অপর নাম গণহত্যা। তাই রোহিঙ্গা সমস্যা এখন ভৌগোলিক বা দ্বিপাক্ষিকতায় সীমাবদ্ধ রাখার সুযোগ নেই। পররাষ্ট্র থেকে অফিশিয়ালি বলা হচ্ছে এথনিক ক্লিনজিং হয়েছে, সেই জায়গায়
আমি মনে করি যে এই আন্তর্জাতিকরণের যে বিষয়টা ছিল সেটা কোনোভাবেই আর কি বলা হয় থেমে থাকতে পারছে না, এই জেনোসাইড বা এথনিক ক্লিনজিং এর বিষয়টা। এটা কিন্তু এত বড় আকারে আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃত হয়নি এতগুলো দেশে, সেই জিনিসটা রয়ে গেল। তারা বলছেন যুগের পর যুগ চলে আসা রোহিঙ্গা নিধন গণহত্যা হিসেবে স্বীকৃতি পেলেই মিয়ানমারকে আন্তর্জাতিক আদালতের বিচারের মুখোমুখি করা সম্ভব। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, উখিয়া, কক্সবাজার। এদিকে রাখাইনে সেখানকার নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে রোহিঙ্গা নারীদের হত্যা এবং ধর্ষণের অভিযোগের বিষয়ে মিয়ানমারের কাছে ব্যাখ্যা চাইল জাতিসংঘ। আগামী ৬ মাসের মধ্যে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের কাছে ওই প্রতিবেদন জমা দিতে বলেছে ২৩ সদস্য বিশিষ্ট সংস্থাটির পর্যবেক্ষক দল। ১৯৮২ সালের পর এ নিয়ে চতুর্থবার কোনো দেশের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সে দেশেরই সরকারের কাছে প্রতিবেদন চাইল পর্যবেক্ষক দলটি। কমিটির এক সদস্য জানান, মিয়ানমার সরকারের কাছে জানতে চাওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে দেশটির নিরাপত্তা বাহিনীকে রোহিঙ্গা নারীদের হত্যা বা ধর্ষণের নির্দেশ দেওয়া হয়েছিল কিনা, কিংবা এ ধরনের অপরাধ সংঘটিত হলে বিচারের মাধ্যমে উপযুক্ত শাস্তি প্রদান করা হবে এই বিষয়ে তাদেরকে সতর্ক করে দেওয়া হয়েছিল কিনা। এছাড়াও মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর হাতে ঠিক কত সংখ্যক রোহিঙ্গা নারী আটক হয়েছে সে বিষয়েও জানতে চাওয়া হয়েছে। Essentially, it's rape, sexual violence, which amounts to torture. আমরা মূলত ধর্ষণ বা নারী নির্যাতনের বিষয়ে সুনির্দিষ্টভাবে জানতে চেয়েছি। এছাড়াও কিছু ক্ষেত্রে আমরা গণধর্ষণের যে অভিযোগ পেয়েছি সে ব্যাপারেও জানতে চাওয়া হয়েছে। আমরা যেটি বলতে চাই তা হল রাখাইনের রোহিঙ্গা নির্মূলে ধর্ষণকে একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। Yes, I mean, torture, rapes used as a systematic. এদিকে মিয়ানমার সফরে পোপ ফ্রান্সিসের রোহিঙ্গা শব্দটি এড়িয়ে যাওয়ার ঘটনার সমালোচনা করে খবর প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যম। মঙ্গলবার দেশটির স্টেট কাউন্সিলর অং সান সুচির সঙ্গে বৈঠক শেষে দেয়া বক্তব্যে মিয়ানমারের নাগরিকরা অভ্যন্তরীণ সংঘাত ও বৈরিতার শিকার বলে মন্তব্য করেন তিনি। তবে রোহিঙ্গা শব্দটি একবার উচ্চারণ করেননি তিনি। মিয়ানমারের সেনা প্রভাবিত সরকারের চাপের কাছে তার এই নতি স্বীকারের কড়া সমালোচনা করেছে বিশ্বের বিভিন্ন দেশের গণমাধ্যম। থাইল্যান্ডের ব্যাংকক পোস্ট, মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট, নিউইয়র্ক টাইমস, ব্রিটেনের দ্য টেলিগ্রাফ সহ আরও অনেক গণমাধ্যমেই পোপের রোহিঙ্গা শব্দ এড়িয়ে যাওয়ার বিষয়টিকে ভালো চোখে দেখেনি। বিবিসির বিশ্লেষণে বলা হয়, রোহিঙ্গাদের চাইতে নিজ সম্প্রদায়ের সংখ্যালঘুদের স্বার্থের দিকে বেশি নজর ছিল তার। দেশটির বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ জনতাকে উত্তেজিত করতে চাননি বলে উল্লেখ করা হয় চ্যানেল নিউজ এশিয়ার প্রতিবেদনে। বুধবার ইয়াঙ্গুনের কাইকাসান গ্রাউন্ড পার্কে 1.5 লাখ মানুষ জড়ো হয় ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিসের বক্তব্য শুনতে। মিয়ানমার সফরের তৃতীয় দিনে এই উন্মুক্ত জনসমাবেশে পোপকে স্বাগত জানান খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ। ভক্তদের আশীর্বাদ শেষে মিয়ানমারের শান্তি কামনা করেন তিনি। তবে এবারও তিনি রোহিঙ্গা শব্দটি ব্যবহার থেকে বিরত থাকেন। দর্শক, বাংলাদেশে আসা রোহিঙ্গাদের খবর জানতে এই মুহূর্তে কক্সবাজারের কুতুপালংয়ে আছেন রিপোর্টার সেলিয়া সুলতানা। সেখানকার সবশেষ খবর জানতে আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সেলিয়া সুলতানা, সেলিয়া, সেখানকার সর্বশেষ কি পরিস্থিতি দেখছেন আপনি? আজও কিন্তু আমরা দেখতে পেয়েছি অনেক নতুন রোহিঙ্গা এই কুতুপালং ক্যাম্পে এসে উপস্থিত হয়েছেন এবং রেজিস্ট্রেশনের জন্য তাদেরকে এখানে নিয়ে আসা হয়েছে। একই সাথে একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, কিছুক্ষণ আগে এনএক্সিআরের একজন কর্মকর্তা সমন্বয়কের সাথে আমার কথা হচ্ছিল, তিনি আমাদেরকে জানিয়েছেন এখন পর্যন্ত তারা 1,73,000 মতো পরিবার তারা শনাক্ত করেছেন যারা রোহিঙ্গা রোহিঙ্গা এখানে উদ্বাস্তু হয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করেছেন এবং ক্যাম্পগুলো আছেন। তবে এখন পর্যন্ত যেহেতু আসছে এই সংখ্যা আরো বাড়বে বলে তারা আশঙ্কা করছেন। একটি বিষয় আপনাদেরকে বলে রাখতে চাই, এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি যে ইমিগ্রেশন অফিস থেকে যারা পাসপোর্ট অফিস থেকে যে এখন পর্যন্ত প্রায় 6,500 বেশি তারা রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন, যেহেতু নতুন আরো এখনো আসছে এবং নতুন এখনো রেজিস্ট্রেশন হচ্ছে সেক্ষেত্রে এই সংখ্যা আরো বাড়বে। সেক্ষেত্রে আসলে এই সংখ্যা কোথায় গিয়ে আসলে ঠেকবে সে বিষয়টা এখন পর্যন্ত আসলে অনিশ্চিত। এখন পর্যন্ত
প্রতিবেশে সর্বশেষ সংখ্যাটি আসলে বলতে পারছেন না। তবে আমরা এখন পর্যন্ত বিভিন্ন দপ্তর থেকে যে তথ্যগুলো পেয়েছি তাতে 40টির মতো পাহাড় কিন্তু বাংলাদেশে উখিয়া থেকে টেকনাফ পর্যন্ত এরই মধ্যে প্রায় বিলীন হয়ে গেছে। এই জায়গাগুলোতে ঘনবসতি হয়ে যাওয়ার কারণে এসব পাহাড় পুনরায় আবার আগের অবস্থায় ফিরে যাওয়া খুবই অসম্ভব এবং তারা এখানে যেসব কর্তৃপক্ষ বিশেষ করে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ বলছে এই পাহাড় আবার ফিরে পাওয়া অনেকটাই অসম্ভব এবং যুগের পর যুগ হয়তো এই পাহাড় আর সবুজ পাহাড় হিসেবে ফিরে পাওয়া যাবে না। এছাড়া যেসব বনাঞ্চলগুলো নষ্ট হয়েছে সেগুলো আসলে পাওয়া যাবে না। তবে একটি বিষয় তারা বলেছেন, বিশেষ করে বন পরিবেশ থেকে যেসব জীবজন্তু আসলে অভয়ারণ্য এবং এখানে যাতায়াত করত সেখানে কিন্তু অনেক সংখ্যা কমে এসেছে। সেটা এর জন্য অবশ্য তারা বলছেন যে পরিবেশ দূষণের পাশাপাশি একদিকে যেমন অনেক ঘনবসতি তৈরি হয়েছে মানুষের লোকারণ্য। দর্শক, কক্সবাজারের কুতুপালং থেকে রোহিঙ্গা পরিস্থিতির সবশেষ খবর জানাচ্ছিলেন রিপোর্টার সেলিয়া সুলতানা। ডিজিটাল নিরাপত্তা আইন চূড়ান্ত হওয়ার বিষয়ে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন তথ্যমন্ত্রী হাসানুল হকিনু। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। ডিজিটাল নিরাপত্তা আইনটা খসড়া আকারে তৈরি করেছি এবং আগামী শীতকালীন অধিবেশনে আমরা আশা করছি এটা উত্থাপন করতে পারব। ডিজিটাল নিরাপত্তা আইন প্রসারিত ডিজিটাল যে জগৎ তার নিরাপত্তা দেবে এবং প্রসারে সাহায্য করবে, বিকাশে সাহায্য করবে। আমাদের ডিজিটাল নিরাপত্তা আইনটা আমরা আমাদের দেশের যে সংবিধানে প্রদত্ত সকল ধরনের মৌলিক অধিকার এবং যেসব সংবিধানের গুরুত্বপূর্ণ মূলনীতি আছে সেটার সঙ্গে সম্পর্ক রেখে আমরা অন্য আইন যেভাবে করে থাকি ডিজিটাল নিরাপত্তা আইন আমরা সেভাবেই আমরা তৈরি করেছি। এই আইন আমার সংবিধানের সঙ্গে সংবিধানের নির্দেশ মোতাবেক করা হয়েছে এবং জনগণের নাগরিকের সকল মৌলিক অধিকার সংরক্ষণ করবে, একই সঙ্গে সঙ্গে ডিজিটাল সমাজ গড়তে সাহায্য করবে এবং ডিজিটাল দর্শক ডিজিটাল নিরাপত্তা আইন চূড়ান্ত হওয়ার বিষয়ে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হকিনু। আমরা এতক্ষণ ছিলাম সেখানে। এবার অন্য প্রসঙ্গ। নানা প্রক্রিয়াগত জটিলতা পেরিয়ে অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে টেকসই বিদ্যুৎ উৎপাদনের বহুল প্রত্যাশিত প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। আগামীকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রকল্পটিতে পারমাণবিক চুল্লি স্থাপনের জন্য প্রথম ঢালাইয়ের মাধ্যমে মূল নির্মাণ কাজের উদ্বোধন করবেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সরকারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে দীর্ঘমেয়াদে স্বল্প খরচে বিদ্যুৎ উৎপাদনে রেকর্ড করবে প্রকল্পটি। দেবাশিস রায়ের রিপোর্ট। পাবনা শহরের অদূরেই ঈশ্বরদী উপজেলার রূপপুরের এই মাটিতেই ধাপে ধাপে এগিয়ে চলেছে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ। 2013 সালে ভিত্তিপ্রস্তর স্থাপনের পর বৈজ্ঞানিক বিভিন্ন খুঁটিনাটি দিক পর্যবেক্ষণ ও যাবতীয় সম্ভাব্যতা যাচাইয়ের পর এরই মধ্যে পারমাণবিক চুল্লি স্থাপনের জন্য পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের অনাপত্তির নির্দেশনা পেয়েছে প্রকল্পটি। আগামীকাল প্রকল্পটিতে রিয়্যাক্টর স্থাপনের জন্য মূল নির্মাণ কাজ অর্থাৎ ফার্স্ট কংক্রিট পোরিং ডে বা FCD করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রণালয় বলছে প্রকল্পটির মাধ্যমে বাংলাদেশ বৈশ্বিকভাবে 32তম সদস্য দেশ হিসেবে নিউক্লিয়ার ক্লাবে প্রবেশ করবে। ক্লিন, সেফ এবং অ্যাফোর্ডেবল এনার্জি এবং অন্যান্য বিদ্যুৎ কেন্দ্রের লাইফ যেখানে সর্বোচ্চ 25 বছর হয় সেখানে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের লাইফ 60 বছর এবং 80 বছর পর্যন্ত এক্সটেন্ড করা যায়। এটাকে Generation 3+ রিয়েক্টর বলা হয়। সব রকমের সেফটি অ্যাসপেক্টস এটার মধ্যে ইনকর্পোরেট করা আছে। এমনভাবে কন্টেইনমেন্ট এবং ভিতরে ইঞ্জিনিয়ারিং ডিভাইসগুলি করা হয়েছে যাতে এটা বাইরে রেডিয়েশন ছড়িয়ে না পড়ে। রাশিয়ার রাষ্ট্রায়ত্ত পারমাণবিক সংস্থা রোসাটম প্রকল্পটিতে কারিগরি ও নির্মাণ সহায়তা দিচ্ছে। পাশাপাশি নিউক্লিয়ার বর্জ্য বা স্পেন্ট ফুয়েল রাশিয়া ফেরত নিতে চুক্তি করায় পরিবেশগত কোনো ঝুঁকি থাকছে না বলে মত সংশ্লিষ্টদের। ফ্রন্ট এন্ডে ফিউল ওনারা দিচ্ছেন, আমরা ব্যবহার করছি, সেটাও ওনাদের দায়িত্ব ওনারা দিচ্ছেন। আবার যখন এটা স্পেন্ট ফুয়েল যখন হবে সেগুলি ওনারা নিয়ে যাবেন। আমাদের সবারই দেশপ্রেম আছে, সুতরাং আমরা এমন কোনো কাজে হাত দিব না যেটা মানুষ বা পরিবেশ বা প্রতিবেশের জন্য ক্ষতিকর হয়। আর্থিক বিবেচনায় দেশের সবচেয়ে বড় এই প্রকল্পে ব্যয় হবে 1,13,092,91,00,000 টাকা, যার মধ্যে 90% বা 91,040,00,000 টাকা রাশিয়া ঋণ হিসেবে দিলেও বিপুল পরিমাণ এই অর্থ পরিশোধে দেশ কোনো চাপে পড়বে না বলেও মত কর্তৃপক্ষের। যখন ঋণ পরিশোধ করবে বাংলাদেশ তখন ঋণ পরিশোধের ক্ষমতায়
এই প্রকল্পে যে ঋণ আছে তার থেকে অনেক অনেক বেশি হবে। বাংলাদেশ কোনো ঋণ পরিশোধের বিষয়ে কোনো ঝুঁকিতে থাকবে না। পরিকল্পনা অনুযায়ী দুটি ইউনিট থেকে 2023 সাল নাগাদ 2400 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব বলে আশা করছে সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষ। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। আন্দোলনের ভয়ভীতি দেখে লাভ হবে না, সহায়ক সরকার নয় বরং সংবিধান অনুযায়ী বর্তমান সরকারের অধীনেই আগামী জাতীয় নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। সকালে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। আগামী নির্বাচনে অংশ না নিলে বিএনপি অস্তিত্ব সংকটে পড়বে বলেও মন্তব্য করেন মন্ত্রী। সহায়ক সরকার বলে কিছু নাই, হবে না কোনোদিন। তত্ত্বাবধায়ক সরকার আর কোনোদিন এই বাংলাদেশে আলোর মুখ দেখবে না। নির্বাচন হবে সংবিধান অনুসারে ক্ষমতাসীন দলের অধীনে। আমরা নির্বাচন কমিশনকে সহায়তা দেব। নির্বাচন কমিশন সঠিকভাবে সকলের অংশগ্রহণের মধ্যে দিয়ে একটি নির্বাচন করবে। সেই নির্বাচনে যদি বিএনপি না আসে দলটির অস্তিত্ব সংকটে পড়বে। আগামী নির্বাচনে সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা না দিয়ে বর্তমান সরকার আবারও একতরফা নির্বাচন করার স্বপ্ন দেখছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। তিনি বলেন, বর্তমান নির্বাচন কমিশন অতীতের মতো সরকারের আজ্ঞাবহ হলে জনগণ রাজপথেই জবাব দেবে। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে একথা বলেন রিজভী আহমেদ। বিচারিক ক্ষমতা না দিলে তো সেনাবাহিনীর লোকরা বসে থাকবেন, আর আওয়ামী সন্ত্রাসীরা 5ই জানুয়ারির যে শিক্ষা পেয়েছে তার দল থেকে, যে ভোটারদেরকে বাড়িতে হুমকি দিয়ে বন্ধ রেখে ব্যালট বাক্স ভরার সেটারই পুনরাবৃত্তি করার খায়েশ তারা দেখেছে। প্রধান নির্বাচন কমিশনার সাহেব, ঘুঘু বারবার ধান খেয়ে যায়, তা একবার ঘুঘুকে ধরা পড়তে হয়। রকিবুল হুদার পুনরাবৃত্তি আর করতে পারবেন না, ওটা যদি চেষ্টা করেন আপনি কিন্তু ধরা খেয়ে যাবেন। এইবার ধরা খাওয়ার জন্য রাস্তাঘাট পথ প্রত্যেকটি জায়গায় জনতার উত্তাল তরঙ্গ তৈরি হবে। দুপুরের সময় আরো থাকছে। বিভাগ প্রতিষ্ঠার 2 বছরেও উন্নয়নে ছোঁয়া লাগেনি ময়মনসিংহে। জলাবদ্ধতা, যানজট, সরু রাস্তা, আবর্জনার ভাগাড় সহ নানা সমস্যা। অধস্তন বিচারকদের শৃঙ্খলা বিধির গেজেটের চূড়ান্ত খসড়া আজ রাষ্ট্রপতির কাছে পাঠানো হতে পারে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। সকালে সচিবালয়ে ডিজিটাল নিরাপত্তা ও জাতীয় সম্প্রচার নীতিমালা সংক্রান্ত বৈঠক থেকে বের হয়ে তিনি সাংবাদিকদের একথা জানান। এ সময় তিনি আরো বলেন, আজ ডিজিটাল নিরাপত্তা ও জাতীয় সম্প্রচার নীতিমালার খসড়া চূড়ান্ত হতে পারে। 57 ধারা যেটা সেভাবে থাকবে না, এবং ফ্রিডম অফ স্পিচ রক্ষা করার জন্য যেই সব চেক অ্যান্ড ব্যালেন্সের দরকার সেগুলি আমার মনে হয় দুটো আইনেই, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট এবং সম্প্রচার আইন, যে দুটো সেই দুটোর মধ্যেই এগুলি আপনাদের প্রোটেকশন থাকবে। সুপ্রিম কোর্টের থেকে পেয়ে গেছি, এটা এখন মহামান্য রাষ্ট্রপতির কাছে অতিসত্বর পাঠিয়ে দিব। তা এমন হতে পারে যে আজকেও পাঠিয়ে দিতে পারে। পিলখানা হত্যাকাণ্ডের রায় নিয়ে বাহিনীর ভেতর কোনো বিরূপ প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন। সকালে রাজধানীর মতিঝিলে সীমান্ত স্কয়ার ব্যাংকের একটি শাখা উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এ সময় তিনি বলেন, আদালত রায় নিয়ে যে পর্যবেক্ষণ দিয়েছেন তা যথাযথভাবে মানা হবে। বিচার বিভাগ স্বাধীন এবং আপনারা দেখেছেন যে সুন্দর রায় হয়েছে। আমি মনে করি বিচার বিভাগের স্বাধীনতা এবং যে জাজমেন্ট হয়েছে সেই জাজমেন্ট সকল মানুষই খুশি হওয়া উচিত, কারণ এটা একটা ন্যায় বিচার হয়েছে। পর্যবেক্ষণগুলো অত্যন্ত সুন্দর পর্যবেক্ষণ এসেছে। আমরা কিন্তু এগুলো আগে থেকেই আমরা কার্যকরী ব্যবস্থা নিয়েছি এবং সবগুলোই আমি মনে করি যে ফুলফিল হয়েছে। তারপরে আমরা নতুনভাবে এগুলো আবার পর্যবেক্ষণ করে দেখব, সেগুলো আমরা আদালতের যে নির্দেশনা সেই অনুসারে অবশ্যই আমরা কাজ করব। ট্রেনিতে বাড়ি থেকে তুলে এনে ক্রসফায়ারের নামে 2 জনকে গুলি করার অভিযোগ উঠেছে সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবিরের বিরুদ্ধে। গুলিবিদ্ধ 2 জন এখন চট্টগ্রাম মেডিকেলে ভর্তি রয়েছেন। তবে অভিযোগ অস্বীকার করেছেন ওসি হুমায়ুন কবির। তার দাবি, আহতরা চিহ্নিত ডাকাত এবং পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি গোলাগুলির ঘটনায় তারা আহত হন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে।
বাম পায়ে পুলিশের গুলি খেয়ে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি হয়েছেন ফেনীর নুরুল হুদা। তার দাবি, মঙ্গলবার সন্ধ্যায় পরিবারের সামনে থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। পরে রাতে ডাকাত সাজিয়ে ক্রসফায়ারের নামে ফেনীর সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির তাকে গুলি করে। একই দাবি হাসপাতালের আরেক গুলিবিদ্ধ রোগী এবং ফেনী 8 নম্বর ওয়ার্ড যুবলীগ সদস্য নজরুল ইসলাম স্বপনের। রাজনৈতিক প্রতিপক্ষের আক্রোশের শিকার তিনি। আমার নিচে সিভিলের 4 জন পুলিশ আসিয়ে রে, কিন্তু রাত্রে 2টা বাজে ওসি আমার গুলি করছে। আমার কোনো ওয়ারেন্ট নাই, সোনাগাজী থানাতে কোনো মামলা নাই। কি কারণে যাচ্ছে আমি তাও জানি না, আমাকে কিছু জিজ্ঞাসাবাদ করে নাই। আনার পরে বিগত বেশ কয়েক ঘন্টা এখানে রাখছে, এখন আমার লোকজনের সাথে কোনো দেখা দেয় নাই। দলীয় ইউনিয়ন যুবলীগের 8 নম্বর যুবলীগ সাধারণ সম্পাদক, বর্তমান সরকার দলে করি, জাস্ট ইউনিয়ন আংটা আংটি। তবে পুলিশের দাবি, ফেনীর সফরপুর এলাকায় মঙ্গলবার রাতে টহলরত পুলিশ দলের উপর হামলা চালায় নুরুল হুদা, স্বপন এবং তাদের সহযোগীরা। এ সময় আত্মরক্ষার্থে গুলি ছোড়ে পুলিশ। বাকিরা পালিয়ে গেলেও গুলিবিদ্ধ অবস্থায় তাদের আটক করে হাসপাতালে ভর্তি করা হয়। সন্ত্রাসীরা আমাদের পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশের উদ্দেশ্যে গুলি বর্ষণ সহ আক্রমণ শুরু করে। এতে আমরাও পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। পরবর্তী দেখা যায় যে 2 জন সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়। এদিকে সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির তার বিরুদ্ধে করা অভিযোগ অস্বীকার করে টেলিফোনে সময় সংবাদকে জানান, তারা চিহ্নিত ডাকাত। ওরা যা বলছে এটা তো টোটালি বাজে কথা বলছে, এবং দুইজনই এলাকার চিহ্নিত ডাকাত। নুরুল হুদা ও তার বিরুদ্ধে দাগনভূঞা থানার 4টা মামলার ওয়ারেন্ট মানে পেন্ডিং আছে। স্বপন মামলা হলো 2টা ডাকাতি, 1টা মার্ডার সহ ঘটনাস্থল থেকে একটি এলজি ও 2 রাউন্ড গুলি উদ্ধার করার পাশাপাশি 5 পুলিশ সদস্য আহত হয়েছেন বলে দাবি পুলিশের। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। ভারত নেপাল সীমান্ত থেকে আনসারুল্লাহ বাংলা টিমের আরেক সদস্যকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের বিশেষ শাখা এসটিএফ। মঙ্গলবার উত্তরবঙ্গের পার্নি ট্যাঙ্ক এলাকা থেকে মোহাম্মদ আফতাব ওরফে মাহি ওরফে ওমর ফারুক নামের ওই জঙ্গিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জঙ্গির কাছ থেকে ঢাকার কিছু গুরুত্বপূর্ণ ম্যাপ পাওয়া গেছে বলে গোয়েন্দা সূত্রের বরাতে কলকাতার গণমাধ্যমে জানানো হয়। আনসারুল্লাহ বাংলা টিমের সদস্যদের বিস্ফোরক তৈরির প্রশিক্ষক হিসেবে নিযুক্ত ছিল মাহি। গেল সপ্তাহে অভিযান চালিয়ে সাদাত হোসেন, শামসাদ ও রিয়াজুল নামের 3 জঙ্গিকে গ্রেফতার করে পুলিশ। দুই দশকেও পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির 3 ভাগের 2 ভাগই বাস্তবায়িত হয়নি বলে অভিযোগ করেছেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির চেয়ারম্যান সন্তুল আরমা। সকালে রাজধানীর একটি হোটেলে পার্বত্য চট্টগ্রাম চুক্তির 2 দশক পূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। দীর্ঘদিনেও শান্তি চুক্তি বাস্তবায়ন না হওয়ায় চরম হতাশা প্রকাশ করেন তিনি। চুক্তি অনুযায়ী আমি আঞ্চলিক চেয়ারম্যান, আর আমার হাতে কি কোনো ক্ষমতা দেওয়া আছে? যদিও আইনে লিখিত অনেক কিছু তো আছে, সব কিছু ওখানে নিয়ন্ত্রিত হয় সেনা শাসনের দ্বারা। সরকারই তো চুক্তি বিরোধী, সরকার চুক্তি বাস্তব করে না, উল্টো করতেছে কি? জনসমিতি সমিতি এবং চুক্তি পক্ষে যারা যারা চুক্তি বাস্তবায়ন চায় তাদের বিরুদ্ধে নানা ধরনের অপবাদ দেওয়া হচ্ছে। স্থায়ী ঠিকানা ও জন্ম সনদ না থাকায় জাতীয় পরিচয়পত্র পাচ্ছেন না রাজধানীর বস্তি ও পথবাসী মানুষের অনেকেই। এ কারণে নাগরিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন তারা। নির্বাচন কমিশন ও জনপ্রতিনিধিরা একে অপরের ওপর দায়িত্ব চাপিয়ে দেয়ায় দীর্ঘায়িত হচ্ছে সমস্যা। এ অবস্থায় পথবাসীদের ব্যাপারে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের তাগিদ দিচ্ছেন উন্নয়ন কর্মীরা। সাইদুল ইসলামের ক্যামেরায় বস্তিবাসীদের নিয়ে সালাউদ্দিন সুমনের 3 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন শেষ পর্ব। সব পথেই মানুষকে বয়ে নিয়ে যায় আপন ঘরের আঙিনায়, কিন্তু কিছু মানুষ পড়ে রয় পথেই। এখানেই তাদের ঘর, এখানেই সংসার। জরাজীর্ণ ছোট্ট খুপড়ি ঘরেই দারিদ্রের কঠিন কষাঘাতে কাটে তাদের জীবন। তথ্যানুসারে সারা দেশের প্রায় 5 লাখ পথবাসীর মধ্যে রাজধানীতে বাস করছে 50,000-এর অধিক। দিন এনে দিন খাওয়া এসব মানুষের সিংহভাগই সচেতন নয় নাগরিক অধিকার নিয়ে। এদের অনেকেরই নেই জন্ম সনদ ও জাতীয় পরিচয়পত্র। ভোটার করতে গেলে কোথায় যাইতে হয়, কিভাবে কি করতে হয়, মানে ওটা আর কি জানা ছিল না, তো তাই আর কি করিনি। আমি এই জেলা আসতে দাদা থাই, আমি তো চিন্তা ভাবনা করিনি এস বন্ধুতে যে এটা আমার দরকার লাগবে কিনা। রাত নামলেই পথবাসী জীবনের বিপন্ন চিত্র ধরা পড়ে প্রকটভাবে। এমন বহু মানুষ আছেন যাদের খুপরি ঘরটুকুও নেই।
স্থায়ী ঠিকানাবিহীন এসব মানুষের জন্য জন্মসনদ ও জাতীয় পরিচয়পত্র জোগাড় করা যেন দুরূহ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। রাস্তাঘাটে চাই দেখে আমরা এর বুড়ের আইডেন্টি কার্ড কোনো জায়গায় করতে পারি না, আমরা কেউই সাহায্য করে না, কার্ড করতে পারি না, আমরা এই দেশের নাগরিক হিসাবে অত লাগে। আমার আম্মার কিছু নেই, জন্ম নিবন্ধন কার্ড নাই, আইডেন্টি কার্ড নেই, বাপ মার ঠিকানা লাগে, পরিচয় লাগে, এই জন্য আমার তো এইসব নাই, এই জন্য আমি ভোটার আইডেন্টি কার্ড করতে পারিনি। শুধুমাত্র জাতীয় পরিচয়পত্র না থাকার কারণে ড্রাইভিং লাইসেন্স করতে না পারার পাশাপাশি সামাজিক সুরক্ষা ভাতা ও কার্ডের চাকরি সহ বিভিন্ন ছোটখাটো কাজও পাচ্ছেন না তারা। আইডেন্টি কার্ড না থাকাতে বয়স্ক ভাতার টাকাটা পাইতাম, ওইটাও পাই না। জন্মদিন কার্ড নাই, পরিচয়পত্র নাই, তার জন্য আমার ড্রাইভিং লাইসেন্স করতে পারতেছি না। নির্বাচন কমিশনের কর্মকর্তারা বলছেন স্থানীয় জনপ্রতিনিধিরা প্রত্যয়ন দিলে যে কেউ পেতে পারেন জাতীয় পরিচয়পত্র, তবে এতে ঝুঁকি রয়েছে বলে জানালেন এই জনপ্রতিনিধি। কমিশন তো বিবেচনা করবেই, আর হচ্ছে যে সংশ্লিষ্ট জনপ্রতিনিধি এগিয়ে আসতে হবে, আমার মনে হয় তাদের পরিচয়টা নিশ্চিত হয়ে গেলে আসলে ভোটার করতে আসলে কোনো সমস্যা নেই। পথবাসী যারা আছেন তাদের তো সবাই আসলে ডিটেলসটা আমাদের জানা থাকে না, শনাক্ত করা হইলেও পরবর্তীতে কোথাও গিয়ে যদি কিছু করে সেক্ষেত্রে অবশ্যই রিস্ক থাকে কাউন্সিলরদের উপর। উন্নয়ন কর্মীরা বলছেন পথবাসীদের এই সমস্যা সমাধানে নীতিগত সিদ্ধান্তে আসতে হবে সরকারকে। দিনকে দিন এই নগর অতিদরিদ্র সংখ্যা বাড়ছে এবং সামনে আরো বাড়বে, সেক্ষেত্রে সুনির্দিষ্ট নির্দেশনা বা নীতিমালা ছাড়া আসলে এই সমস্যার সমাধান হবে না। নীতিমালায় তাদের অন্যত্র পুনর্বাসনের ব্যবস্থা রাখারও তাগিদ দিচ্ছেন উন্নয়ন গবেষকরা। এদেশেই জন্মেছেন, এদেশের আলো বাতাসেই বেড়ে উঠেছেন, কিন্তু জীবনচক্রে ভাগ্যের ফেরে তারা পথবাসী। উন্নয়ন কর্মীরা বলছেন এসব মানুষের জন্য জাতীয় পরিচয়পত্রের ব্যবস্থা করা গেলে এটি তাদের ভোটাধিকার প্রয়োগের পাশাপাশি অন্যান্য নাগরিক অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। ঘন কুয়াশার কারণে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকালে কোনো ফ্লাইট নির্ধারিত সময়ে উড্ডয়ন ও অবতরণ করতে পারেনি। কুয়াশার কারণে রানওয়ে দেখা না যাওয়ায় আন্তর্জাতিক রুটের চারটি ফ্লাইট কলকাতা ও চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে বাধ্য হয়। তবে কুয়াশা কেটে গেলে সকাল 9:35 কাতার এয়ারওয়েজের দোহা থেকে ঢাকাগামী একটি ফ্লাইট প্রথম শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে বলে জানিয়েছেন বিমানবন্দরের এয়ার ট্রাফিক অফিসার। এর আগে কিছু সময় ফ্লাইটটিকে ঢাকার আকাশে উঠতে হয়। এছাড়া আরব আমিরাতের দুবাই ও শারজা থেকে আসা এমিরেটস ও এয়ার অ্যারাবিয়ার দুটি ফ্লাইট কুয়াশার জন্য কলকাতায় অবতরণ করে। কুয়াশা কেটে যাওয়ার পর দুটি ফ্লাইট সেখান থেকে ঘুরে আবার শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। এদিকে ভোর থেকে ঘন কুয়াশার কারণে টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড়ে 4 ঘন্টা টোল আদায় বন্ধ রাখা হয়। এতে সৃষ্টি হয় যানবাহনের দীর্ঘ লাইন। সকাল 9:00 কিছু পরে টোল আদায় শুরু হলেও এখনও রয়েছে যানজট, থেমে থেমে চলছে যানবাহন। দুর্ভোগে পড়েছেন চালক ও যাত্রীরা। টাঙ্গাইল থেকে বিস্তারিত জানাচ্ছেন কাদের তালুকদার, ক্যামেরায় ছিলেন রাশেদ খান। আজ সকাল থেকে প্রচুর পরিমাণে ঘন কুয়াশার সৃষ্টি হয়, যে কারণে বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ টোল আদায় বন্ধ করে রেখেছিল। সকাল 7:00 থেকে টোল আদায় বন্ধ করে রেখেছে, যে কারণে বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড় থেকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। সকাল 7:00 থেকে 10:00 পর্যন্ত একটানা টোল আদায় বন্ধ রাখা হয়, যে কারণে এই ভোগান্তিতে পড়তে হয় চালক এবং যাত্রীদের। ঘন কুয়াশার জন্য রাস্তায় আটকে ছিলাম, এখন সকালবেলা সবাই একসঙ্গে গাড়ি আসছে, তো এখন ঘাটের কি অবস্থা, ব্রিজের কি অবস্থা বুঝতেছি না। রাত্রে 9:00 থেকে এ পর্যন্ত একামে, এখন আমরা যমুনা সেতু পার হতে পারিনি স্যার, এখনো ব্রিজের কাছে গেলাম না, রাতের 3:00 থেকে এ পর্যন্ত এখানে আছি। এখন পর্যন্ত যানজট লেগেই আছে, তবে পুলিশ বলেছে যে তারা যানজট নিরসনের জন্য কাজ করছে। আমরা পুলিশ যারা আছে সবাই থানা থেকে সবাই রুটে আছে এবং দুই সাইডে রাস্তা ক্লিয়ার করে যাতে যানবাহন চলাচল করতে পারে সেই লক্ষ্যে সবাই কাজ করতেছে। টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড় থেকে কাদের তালুকদার, সময় সংবাদ। শহর জুড়ে ভাঙাচোরা রাস্তায় চলাচল এখন দুর্ভোগের অন্যতম কারণ নগরবাসীর কাছে। সড়কের বেহাল দশায় হাঁপিয়ে উঠেছেন তারা। কর্তৃপক্ষের অবহেলার কারণে ছোট বড় গর্ত আর খানাখন্দ থেকে পরিত্রাণের কোনো উপায় দেখছে না শহরবাসী। আর এসবের খণ্ডচিত্র নিয়ে আমাদের নিয়মিত প্রতিবেদনে আজ থাকছে রাজধানীর যাত্রাবাড়ী ফ্লাইওভারের নিচ থেকে কাজলা পর্যন্ত সড়কের বেহাল চিত্র। আহমেদ সালাহিনের রিপোর্ট। এই জায়গায় একটা গাড়ি পল্টি খাইছে, পল্টি খাওয়ার পরে অনেক লোক আহত হয়েছে, প্রায় প্রায় অ্যাক্সিডেন্ট হয়, গাড়ি এদিকটা ঘুরিয়ে বলতে বলতেই দেখা মিলল এমন ছোট একটি দুর্ঘটনার। চাকা বিস্ফোরণ হয়ে এক প্রকার বিকল হয়ে পড়ে মাইক্রোবাসটি।
যাত্রাবাড়ি ফ্লাইওভারের নিচে বিপজ্জনক সব গর্তে ভরা রাস্তায় প্রায় দেখা যায় ছোট বড় দুর্ঘটনা। বেহাল দশায় এ সড়কে চলাচল করাই এখন দায়। কোনো না কোনো গাড়ি রাস্তায় বাস্ট হয়ে যায়, গাড়িটা সাইড হয়ে যায় শুধু রাস্তা ভাঙার কারণে। একটু দেখতেছেন আমার গাড়ির পরিস্থিতি, ফ্লাইওভার রাস্তা তো সুন্দর রাস্তা কিন্তু সাইডের রাস্তা কোনো পরিবেশ নাই। ফ্লাইওভারের নিচে যাত্রাবাড়ি বাস স্ট্যান্ড থেকে কাজলা পেট্রোল পাম্প পর্যন্ত রাস্তার চিত্র ভয়ঙ্কর। বড় বড় গর্ত আর জলাবদ্ধতায় নিদারুণ দুর্ভোগে এই এলাকায় চলাচলকারীরা। খানাখন্দে ভরা রাস্তায় ধীর গতি আর প্রায়ই গাড়ি বিকল হয়ে যাওয়ায় যানজট নিত্যদিনের সঙ্গী এ সড়কটিতে। রাস্তার ভাঙার কারণে গাড়ি চালানোর অনেক সমস্যা, না অস্ত্র ভাঙ্গে ছুড়ে যায়, রেকার লাগাই দেয়, চাকা চোকা পাঞ্চার হয়ে বেশি মানুষও মনে করেন কাইচিত হয়, ব্যথা পায়। এলাকাবাসীর অভিযোগ, বছরের পর বছর ধরে কোনো সংস্কারই হয় না চলাচল অনুপযোগী এই সড়কটির। ক্ষুব্ধ নগরবাসী, মানুষ প্রচুর ভোগান্তিতে আছে, এমনকি কাজ হচ্ছে হচ্ছে এইভাবে অনেক দিন পার করে দিচ্ছে। একজন মানুষ যদি মেডিকেল নিয়ে যায় তারাও এমন একটা পরিস্থিতি আসবে মানে মরণের স্বর্ণাপন্ন হয়ে যাবে। অনেক দিন যাবতীয় অবস্থা, একটু কাজ ধরে আবার বন্ধ করে দেয়, আবার অনেক দিন পর পর ধরে। সড়ক সংস্কারে কর্তৃপক্ষের টনক আদৌ নড়বে কিনা তা নিয়ে সংশয় রয়েছে এ রাস্তায় চলাচলকারীদের মাঝে। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময়ে আরো থাকছে বিপিএল এ চিটাগং এর বিপক্ষে ব্যাট করছে রাজশাহী কিংস, সন্ধ্যায় বিগ ম্যাচে মুখোমুখি হবে ঢাকা ডায়নামাইটস ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ময়মনসিংহে বিপুল পরিমাণ অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম সহ একজনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল রাতে শহরের মিলনবাগ এলাকার একটি বাসায় র্যাব 14 অভিযান চালায়। দুপুরে সার্কিট হাউস মোড়ে র্যাব কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করা হয়। র্যাব জানায় ওই বাড়িতে তল্লাশি চালিয়ে 4টি পিস্তল, 7 রাউন্ড গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জাম সহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেফতার সোহেল র্যাবের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই বাড়িটি দীর্ঘদিন ধরে অস্ত্র তৈরির কারখানা হিসেবে ব্যবহার করত বলে স্বীকার করেছে। এর সঙ্গে জঙ্গি সম্পৃক্ততা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে র্যাব। নুরুদ্দিনের যে বসত বাড়ি, সেই বসত বাড়ি ঘেরাও করে সেখানে তারা যে রুমটি ব্যবহার করেছে সেটি একটি ছোটখাটো একটি কারখানা। অভিযান পরিচালনাকালীন সময়ে নুরুদ্দিন সে পালিয়ে যেতে সক্ষম হলেও তার অপরাপর সহযোগী সোহেলকে আমরা হাতে নাতে গ্রেফতার করতে সক্ষম হই। পরবর্তীতে আমরা সেই রুম সার্চ করে তল্লাশি করে আমরা সেখান থেকে 4টি পিস্তল, 7 রাউন্ড গুলি, 4টি পিস্তলের ম্যাগাজিন, 2টি চাপাতি, 1টি চাইনিজ কুড়াল, 2টি তলোয়ার, 5টি চাকু, 2টি লম্বা ছুরি সহ বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম আমরা উদ্ধার করি। বিভাগ প্রতিষ্ঠার 2 বছর পেরুলেও দৃশ্যত কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি ময়মনসিংহে। শুধুমাত্র কয়েকটি বিভাগীয় অফিস স্থাপনের মাধ্যমে চলছে বিভাগের কার্যক্রম। জলাবদ্ধতা, যানজট, সরু রাস্তা, আবর্জনার ভাগার সহ বিভিন্ন সমস্যা নিয়ে চলতে হচ্ছে শহরবাসীকে। তবে বিভাগীয় কমিশনার জানান অচিরেই এই সমস্যাগুলোর সমাধান করা হবে। পাশাপাশি ব্রহ্মপুত্র নদের অপর প্রান্তে 6,300 কোটি টাকা ব্যয়ে একটি আধুনিক নতুন শহর গড়ে তোলা হবে। হোসেন আলীর তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন জুগলুল পাশা রুশো। 2015 সালের 13ই অক্টোবর 4টি জেলা নিয়ে দেশের অষ্টম বিভাগ হিসেবে যাত্রা শুরু করে ময়মনসিংহ বিভাগ। দীর্ঘ 26 বছরের দাবি ও আন্দোলনের প্রেক্ষিতে বিভাগ ঘোষণা হওয়ায় ময়মনসিংহবাসী বেশ উচ্ছ্বসিত ছিল। কিন্তু 2 বছর পেরিয়ে গেলেও দৃশ্যত কোনো পরিবর্তন ও উন্নয়ন না হওয়ায় হতাশ সাধারণ মানুষ। আমাদের সিটি কর্পোরেশনের কার্যক্রমটি এখন পর্যন্ত সীমানা নির্ধারণ, জমি অধিগ্রহণ, নতুন উপশহর গড়ে তোলা কোনো কার্যক্রমই আমাদের কাছে আজকে দৃশ্যমান হচ্ছে না। আমাদের যে প্রত্যাশা ছিল নাগরিক সুবিধা প্রাপ্তির ক্ষেত্রে সেই প্রত্যাশা পূরণ হয়নি। এই শহরের আগে যে বিশৃঙ্খল অবস্থা ছিল যানজটের ক্ষেত্রে সেরকমই রয়ে গেছে। আমরা অন্য বিভাগীয় শহরগুলোকে যেভাবে দেখি সেই শহরগুলোর মতো বিন্দুমাত্র এখানে হয়নি। জেলা নাগরিক আন্দোলনের নেতার দাবি ময়মনসিংহ পৌরসভাকে অচিরেই যেন সিটি কর্পোরেশনের রূপান্তর ও মেট্রোপলিটন পুলিশ গঠন করে বিভাগীয় শহরের উন্নয়নে দ্রুত পদক্ষেপ নেওয়া হোক। ময়মনসিংহ বিভাগ ঘোষিত হয়েছে এবং সিটি কর্পোরেশন আমরা আশা করছি অবিলম্বে ঘোষণা হবে। এটা সিটি কর্পোরেশন হওয়ার সাথে সাথে মেট্রোপলিটন পুলিশের গঠন করা এবং সেটাকে কার্যকর ভূমিকায় নেওয়ার জন্য। শহরের সমস্যার কথা স্বীকার করে বিভাগীয় কমিশনার জানান শিগগিরই ব্রহ্মপুত্র নদের তীর ঘেঁষে সম্পূর্ণ একটি নতুন পরিকল্পিত বিভাগীয় শহর গড়ে তোলার জন্য কাজ করছে সরকার। এটি বাংলাদেশের প্রথম একটি শহর হবে যেটি অত্যন্ত পরিকল্পিত এবং আগামী 50 বছরের
পরিকল্পনা মাথায় রেখে এটি করা হচ্ছে। জামালপুর, শেরপুর, নেত্রকোনা ও ময়মনসিংহ জেলার সমন্বয়ে গঠিত এই বিভাগ বর্তমানে ময়মনসিংহ শহরের অপর পাশে ব্রহ্মপুত্র নদ তীরবর্তী চরাঞ্চলে 4,366 একর জায়গায় নতুন বিভাগের শহর স্থাপনের উদ্যোগ প্রস্তাবনাধীন রয়েছে। জগলুল পাশা রুশো, সময় সংবাদ, ময়মনসিংহ। অভ্যন্তরীণ চাহিদা মেটানোর পাশাপাশি ইউরোপ ও মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে ডিম ও মুরগির মাংস রফতানির বিপুল সম্ভাবনাও সৃষ্টি করেছে পোলট্রি খাত। তবে এই খাতে নতুন করে কর আরোপ ও কৃষির উপখাত হওয়া সত্ত্বে উচ্চ সুদের ঋণ সহ নানা কারণ সম্ভাবনা বাস্তবায়নের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে এমন দাবি করে সুযোগ কাজে লাগাতে সরকারি নীতি সহায়তা চান উদ্যোক্তারা। সেই সঙ্গে 2019 সালের মধ্যেই পোলট্রি খাতকে রফতানিমুখী খাতে অন্তর্ভুক্ত করার দাবি তাদের। সম্ভাবনা মাথায় রেখে কর সুবিধা দেয়া সহ প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলার আশ্বাস দিলেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী শুভ খানের রিপোর্ট। বাড়ছে দেশের জনসংখ্যা, বাড়ছে খাদ্য ও পুষ্টির চাহিদা। পরিসংখ্যান ব্যুরোর তথ্য মতে এই খাদ্য চাহিদার 10% আসে পোলট্রি খাত থেকে। মোট প্রাণীজ আমিষের 40-50 ভাগও যোগান দেয় এই খাত। 80-এর দশকে শুরু হওয়া এই শিল্পের বিনিয়োগ বর্তমানে ছাড়িয়ে গেছে 30,000 কোটি টাকায়। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কর্মসংস্থান হয়েছে প্রায় 60 লাখ মানুষের। বর্তমানে জিডিপিতে 2.4% অবদান রাখা এ খাতের 18% প্রবৃদ্ধি প্রমাণ করেছে পোলট্রি শিল্পের সম্ভাবনা। তবে বর্তমানে খামারিদের ব্যয় বাড়লেও ডিম ও মুরগির ন্যায্য দাম না পাওয়ার আক্ষেপ আছে তাদের। আমাদের উৎপাদন খরচ প্রায় একটা ডিমে 5 টাকার মতো আসে, 430 টাকা শ প্রতি ডিমে আমাদের প্রায় 70 পয়সা লস হইতেছে। ফিড মিলের দাম ঊর্ধ্বগতি, 1500-1600 টাকা বস্তা ছিল, এখন বস্তা 2200 টাকা। পোলট্রি খাতকে এগিয়ে নিতে সরকার 2019 সাল পর্যন্ত কর অবকাশ সুবিধা দেওয়ার আশ্বাস দিলেও ব্যবসায়ীরা বলছেন এখনও নানা রকম করের চাপ রয়েছে। 2015 সালে সোয়াবিন, ভুট্টা এবং আরো কিছু উপকরণের উপরে AIT এবং ট্যাক্স ঢুকাই দেওয়া হয়, এতে করে আমাদের ফিড কস্ট বেড়ে যায়। নতুন নতুন উদ্যোক্তা এবং পুরনো উদ্যোক্তা এক্সপ্যানশন নিয়ে চিন্তিত হয়ে যায়। BPICC বলছে EU-ভুক্ত দেশগুলোতে গরুর মাংস থেকে তুলে নেওয়া হচ্ছে ভর্তুকি, ভর্তুকি তুলে নেওয়া হচ্ছে মুরগির ওপর থেকেও। এর ফলে ওইসব দেশে বেড়ে যাবে পোল্ট্রির উৎপাদন খরচ, এতে নতুন করে তৈরি হচ্ছে রপ্তানি সম্ভাবনা। এক্সপোর্ট করার জন্য যে একটা হালাল বোর্ড তৈরি করা দরকার, অলরেডি বাংলাদেশের লাইভস্টক মিনিস্ট্রি এটা নিয়ে কাজ শুরু করেছে। আগামী 2 বছরের মধ্যে আমরা বাংলাদেশ থেকে মুরগির মাংস রপ্তানি করতে সক্ষম হবে। পরিসংখ্যান মতে গত 4 বছরে দেশের ডিমের উৎপাদন বেড়েছে প্রায় 400 কোটি পিস, আর একই সময়ে মাংসের উৎপাদন বেড়েছে প্রায় 3.5 লাখ মেট্রিক টন। এই অবস্থায় পোলট্রি শিল্পের উন্নয়নে নানা পদক্ষেপের কথা জানালেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী। যে পরিমাণে ট্যাক্সটা ধার্য হয়েছে বাজারের মূল্য কিন্তু তার থেকে অনেক বাড়ছে। বাজেটে শুল্কটাকে ছাড় দেওয়ার ডিমান্ড রয়েছে, খামারিরা যাতে ক্ষতিগ্রস্ত না হয়। প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে বিশ্ব অর্থনীতির হালচাল, বাড়ছে প্রতিযোগিতা। আগামী দিনের এই মেধাভিত্তিক অর্থনীতিতে নিজেদের সক্ষমতা মেলে ধরতে নিশ্চিত করতে হবে ভবিষ্যৎ প্রজন্মের সুস্বাস্থ্য। এই জন্য বাড়াতে হবে পুষ্টির যোগান, সেক্ষেত্রে কম খরচে আমিষসহ অন্যান্য দরকারি উপাদানের যোগান দিতে পারে পোলট্রি খাত। শুভ খান, সময় সংবাদ, গাজীপুর। দুপুরের সময় পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। রাখাইনে হাজার হাজার রোহিঙ্গা হত্যা ধর্ষণের পরও বলা হচ্ছে না গণহত্যা, প্রয়োজন স্বীকৃতির বলছেন বিশ্লেষকরা। মিয়ানমারের কাছে অভিযোগের ব্যাখ্যা চাইল জাতিসংঘ। ICT আইনের 57 ধারা বিলুপ্তির সুপারিশ করে ডিজিটাল সম্প্রচার নীতিমালার খসড়া চূড়ান্ত, মন্ত্রিসভায় অনুমোদনের পর আগামী সংসদ অধিবেশনে উত্থাপন। কাল বহুল প্রত্যাশিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, কম খরচে উৎপাদনে রেকর্ড গড়ার প্রত্যাশা। ক্রসফায়ারের নামে 2 জনকে গুলি করার অভিযোগ ফেনীর সোনাগাজী মডেল থানার ওসির বিরুদ্ধে, গুলিবিদ্ধরা চট্টগ্রাম মেডিকেলে ভর্তি। এবং সবচেয়ে দীর্ঘ পাল্লার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া, পুরো বিশ্বের জন্য হুমকি, প্রতিক্রিয়া যুক্তরাষ্ট্রের। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। আর সঙ্গে থাকুন সময়।